আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, UAE দুবাই থেকে। আপনারা জানেন যে আরব আমিরাতের সাথে 23 তারিখ থেকে বিমান চলাচল শুরু হতে যাচ্ছে, তবে সেটা একটা আনন্দের খবর, তবে কিছুটা আপনার দুঃসংবাদও বলতে পারেন বা দুঃখের খবরও বলতে পারেন, যেটাই বলেন সেটা হচ্ছে বিজি বিষাদারীদের জন্য। তো বিজি বিষাদারীদের জন্য এটা দুঃসংবাদই, তো সেই বিষয়টা নিয়ে আছে কথা বলবো। তার জন্য ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসী যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো কথা হচ্ছে যে ফ্লাইট 23 তারিখ খুলে দেওয়া হচ্ছে, সেটা অলরেডি সবাই জেনে গিয়েছেন। তো সেই দেশগুলো হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকার 5টি দেশ এবং ইন্ডিয়ার সাথে খুলে দেওয়া হচ্ছে। তবে অনেক নিয়মকানুন তারা জারি করেছে, সেই নিয়মকানুনের উপরে আপনাদেরকে আসতে হবে। তো এত ওই কী নিয়মকানুন বা কী বিষয় আসে ওই বিষয়গুলো আমি একটা ভিডিওতে বলেছিলাম, আরেকটা ভিডিও তৈরি করবো সেটা নিয়ম। তবে আজকে শুধু কথা বলবো ভিজিট ভিসাধারীদের জন্য। দেখুন, দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আরব আমিরাতের সাথে ইন্ডিয়ার যে ফ্লাইট খুলে দেওয়া হচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে যে রেসিডেন্সি ভিসা, যারা ওয়ার্ক পারমিট ভিসা যাদের আছে, দেশে গিয়েছিলেন ছুটিতে, যারা আসতে পারেন নাই করোনার কারণে, তাদের জন্য। ভিজিট ভিসাধারীদের জন্য কিন্তু বলা হয়নি, রেসিডেন্ট পারমিট ভিসা যারা আছেন তাদের জন্য বলা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে যেহেতু তারা ভিজিট ভিসাধারীদের জন্য কোনো এখন পর্যন্ত কোনো খবর দেয় নাই, শুধু ওয়ার্ক পারমিট ভিসাধারীদের জন্য খবর দিয়ে তারা বলেছে আসতে পারবে, তাও আবার কিছু নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনের উপরে, আর সেই নিয়মকানুনগুলো আপনারা অলরেডি অনেকে জেনে গিয়েছেন। আমি আরেকটা ভিডিও তৈরি করেছি, আপনারা এই জায়গাতে গিয়ে জেনে আসতে পারেন, ভিডিওটাতে আমি আমার চ্যানেলে গেলেই পাবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা প্রশ্ন করছেন যে ভাই, যারা নতুন ভিজিট ভিসা নিয়েছি বা ভিজিট ভিসা নিয়েছিলাম, আমাদের কী হবে? দেখুন, যাদের ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসা রয়েছে তাদেরকে যেহেতু অগ্রাধিকারটা দেওয়া হয়েছে, তারা শুধু আসতে পারবে। কারণ আপনারা জানেন যে তারা বিভিন্ন কোম্পানিতে, কেউ বিভিন্ন কোনো কোম্পানি বা কেউ কোনো অফিসে আদার বিভিন্ন জায়গায় চাকরি করে, ঠিক আছে? তো তাদের একটা ভিসা থেকে, তারা অলরেডি এই দেশ থেকে কিন্তু পারমিট নিয়ে নিয়েছে, তারা এই দেশ থেকে টাকা দিয়ে, এ দেশের সরকারকে টাকা দিয়ে তারা আকামা নিয়েছে, টাকা দিয়ে তারা আইডি নিয়েছে, হ্যাঁ, তাদের কিন্তু প্রথম অগ্রাধিকারটা দেওয়া হবে। আর ভিজিট ভিসার বিষয়টা হচ্ছে যে ভিজিট ভিসা এই দেশে আসবে, ভিসা বের করে তারা দেশে পাঠিয়ে দিচ্ছে, তারা যখন একটা ভিজিটার যখন এদেশে আসবে তখন তাদের ফায়দা, ঠিক আছে? তখন তাদের ফায়দা, এর আগে কিন্তু তাদের ফায়দা নেই। তারপরেও ভিজিট ভিসাধারীদেরকে বলবো, যারা বাংলাদেশে আছেন, ভিজিট ভিসা নিয়েছিলেন আপনারা, প্রথম যেহেতু তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যে রেসিডেন্ট পারমিট, সেটা ইন্ডিয়া থেকে বা যারা আসবে সবাইকে ভিজিট ভিসার সম্বন্ধে কিছু বলার, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটাই হতে যাচ্ছে যদি ফ্লাইট খুলে দেয়, ঠিক আছে? আর যদি ভিজিট ভিসার যাত্রীদেরকে আসার জন্য সুযোগ দেয় সেটা হচ্ছে পরের কথা, কিন্তু সেটা আপনার হয়তো 1-2% হতে পারে যে তাদেরকে সুযোগ দেওয়া হবে। তাই যারা ভিজিট ভিসায় আছেন আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই অপেক্ষা করতে হবে, আপনাদেরকে দেখতে হবে যে আগে তারা চেষ্টা করবে যারা রেসিডেন্ট পারমিট আছে তাদেরকে নিয়ে আসতে, পরবর্তীতে ভিজিট ভিসা যারা আছে তাদেরকেও নিয়ে আসবে, যেহেতু সামনে দুবাই এক্সপো আসছে, আপনারা জানেন অক্টোবর নভেম্বরে শুরু হয়ে যাবে, অবশ্যই ভিজিটারদেরকে এদেশে আসতে আসার জন্য অনুমতি দিতে হবে, ভিজিটাররা না আসলে এগুলো দেখবে কারা, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। তো এই ছোট্ট বিষয়টা জানানোর জন্য আসলাম, যারা প্রশ্ন করেছিলেন যে ভিজিট ভিসা, ভিজিট ভিসার আপাতত আপনারা অপেক্ষায় থাকুন, দেখুন কী হয়, ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও জন্য অপেক্ষা করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ।